সালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলা আমি চলে আসলাম, ভাবলাম একটু ভিডিও করে নেই। তো সকাল সকালে আমি যাচ্ছি আমার অফিসে। তো আমার অফিসে যাওয়ার রাস্তাটা মানে আমার বাসার থেকে ওয়াকিং ডিস্টেন্স, তো আমি চিন্তা ভাবনা করলাম হেঁটেই চলে যাই। তো এমনিতে অটোতেও যাওয়া যায়, আবার হেঁটেও যাওয়া যায়। হেঁটে গেলে 10 মিনিটের মতো লাগে, আর যদি অটোতে যাই তাহলে 2-3 মিনিটের মধ্যে পৌঁছানো যায়। তো হেঁটেই যাচ্ছি, তো ভাবলাম যে একটা ভিডিও করে শেয়ার করি। দেখতেই পাচ্ছেন রাস্তাতে তেমন লোকজন নাই, রাস্তাটা ফাঁকা। তো সবাই সবার গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তো সবাই নতুন নতুন লোকজন, সবাই তাদের কেউ হয়তো দোকান খুলতেছে, কেউ হয়তো তাদের কাজে বের হয়ে গেছে। তা আমিও বের হয়ে গেছি আমার কাজের উদ্দেশ্যে। তো কিছু কিছু অনেক দোকানগুলো এখন খোলেনি, তো হয়তো একটু পরে খুলবে। তো এই তো আমি যাচ্ছি, মাছের বাজার মাত্র লাগতেছে, একদম রাস্তাঘাট ফাঁকা, ওই টুকিটাকি অটো চলতেছে। তো আমি যাচ্ছি হেঁটে। তো আপনারা আমার সাথেই চলেন, দেখি আমার অফিস পর্যন্ত পৌঁছাবো ইনশাল্লাহ। তো সামনে একটু এগোলে আমার অফিসের গেট, মেন ফটক। তো এই তো সামনে রাস্তার পাশ দিয়ে দুই ধার দিয়ে টুকিটাকি দোকান বসেছে। এই তো আমার হসপিটালের গেটের ভিতর দিয়ে আমি প্রবেশ করে ফেলেছি। তো এই একটু পরে, তো এইখানে আসলে আমাদের দুইটা ভবন, তো নতুন ভবন এখনও চালু হয়নি, পুরোপুরি কমপ্লিট হয়নি ওপরের কাজগুলো। তো এই চলে আসলাম প্রায়, এই হচ্ছে আমাদের ঝালকাঠি সদর হসপিটাল। এটা হচ্ছে দুইতলা ভবন, তো সামনে একদম মেন গেট, তো এখান দিয়ে প্রবেশ করতে হয়, এই প্রবেশদ্বার। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নেক্সট টাইম দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।